سبحانه وتعالى آيات رأي حديثة حديثة قدسية رسول صلى الله عليه وسلم بلشن الله بلن يا عبادي هي أمار بندرا كلكم جائع جنراكو تمرا شبائي خدهرتو شارا পৃথিবীতে যত কোটি মানুষ আছে শত কোটি মানুষকে আল্লাহ বলছে যত কোটি মানুষ আগে চলে গেছে তাদেরকে বলছে যত কোটি মানুষ ভবিষ্যতে আসবে তাদেরকে বলছে ইয়া ইবাদি হে আমার বান্দারা কুল্লুকুম তোমরা সবাই আমরা স্টেজে যারা বসে আছি সবাই সামনে যারা বসে আছি সবাই কুল্লুকুম প্রত্যেকই জায়ের ক্ষুধার্ত সকলেই ক্ষুধার্ত একমাত্র খেতে পায় সে একমাত্র খেতে পায় সে ইল্লা মান আতআমতুহু যাকে আমি আল্লাহ খেতে দিই আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপেন চ্যালেঞ্জ কুল্লুকুম প্রত্যেকই প্রত্যেকই ক্ষুধার্ত একমাত্র খেতে পায় সে যাকে আল্লাহ খেতে দেন ফাসতাতইমুনি অতএব দুনিয়ার মানুষ অতএব দুনিয়ার মানুষ খেতে চাও খাদ্য চাও রিজিক চাও আমি আল্লাহ আমার কাছে উতিমুকুম আমি তোমাদেরকে খেতে দেব আল্লাহু আকবার তাহলে খাদ্য রুজি কার কাছে চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম হে দুনিয়ার মানুষ পৃথিবীর প্রথম ব্যক্তি থেকে নিয়ে পৃথিবীর শেষ ব্যক্তি পর্যন্ত জিনদের শুরু থেকে নিয়ে জিনদের শেষ পর্যন্ত সকলেই যদি আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষ জিনের শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল জিন কামু ফি সাঈদিন ওয়াহিদ এক মাঠে জমা হয় এক মাঠে আজ যেমন এক মাঠে আপনারা হাজারো মানুষ জমা হয়েছেন এরকম এক মাঠে আল্লাহ বলছেন আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ জমা হলো জিনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব জিন জমা হলো ফাসালুনি যার যা চাওয়ার আছে আমার নিকটে চাইলো কে কোটি টাকার মালিক হতে চায় চায় কে কত বিঘা সম্পত্তির মালিক হতে চায় চায় فاعطيت كل انسان مسالته আমি আল্লাহ একবারে এক বৈঠকে একই সাথে একই মজলিসে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষ সকল জিনের চাওয়া একবারে যে যা চাইলো সব দিয়ে দিলাম একবারে মা নাকাস যালিকা মিম্মা ইনদি একবারে দেওয়ার পরও আমি আল্লাহ আমার নিকটে যা আছে তার থেকে ততটুকুও কমতি হবে না ততটুকুও কমতি হবে না সারা পৃথিবীর সকল মানুষকে সকল জিনকে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একই মাঠে যে যা চাইলো তাকে একবারে তাই দিয়ে দিলাম তারপরও আমি আল্লাহ আমার নিকটে যা আছে তাকে অতটুকুও কমতি হবে না একটা সুই সমুদ্র ডুবানোর পর ওই সুই উঠালে সুয়ের সাথে লেগে থাকা পানির কারণে সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয় আমার আল্লাহ আমার নিকটে যা আছে তাতে অতটুকুও কমতি হবে না আল্লাহ আকবার এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম হাদিস 6337 তাহলে রিজিক কার হাতে বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে রিজিক আর ভাগ্য এত ওতপ্রোতভাবে জড়িত যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন্নাহু লাইসা মিন নাফসিন এমন কোন আত্মা নেই যে আত্মা মৃত্যু বরণ করতে পারে এমন কোন আত্মা নেই যে আত্মা মৃত্যু বরণ করতে পারে যতক্ষণ না তার ভাগ্যে যে রিজিক লেখা আছে ওই রিজিক ভোগ করে শেষ না করে ততক্ষণ পর্যন্ত ওই আত্মা দুনিয়া থেকে মরতে পারে না আপনার মৃত্যু আপনাকে যেভাবে খুঁজছে আপনার রিজিক আপনাকে সেভাবে খুঁজছে কেন আপনি মরবেন না যতক্ষণ না আপনার রিজিক শেষ হয় যদি আগে বেশি ভক্ষণ করে ফেলেন তাহলে মরার আগে খেতে পারবেন না আর যদি আগে কম ভক্ষণ করে থাকেন তো মরার আগে বেশি খাবেন কিন্তু রিজিক রেখে আপনি দুনিয়া থেকে যাবেন না আপনার মৃত্যু আপনাকে যেভাবে অনুসন্ধান করে আপনার রিজিক আপনাকে সেভাবে অনুসন্ধান করবে
রিজিক আর আল্লাহর সম্পর্ক বুঝাতে গিয়ে আর দুটো কথা বলি মারিয়াম আলাইহা সালাতু ওয়াসসালাম ইমরাতু ইমরান ইমরানের স্ত্রী বলল আল্লাহ আমার পেটে যা আছে আমি তা তোমার রাস্তায় মুহাররার তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম তারপরে যখন প্রসব হলো দেখলেন মেয়ে সন্তান অথচ তার ধারণা ছিল হবে ছেলে সন্তান কেন ছেলে সন্তান কি আল্লাহর রাস্তায় দেওয়া যায় মেয়ে তো পর্দার বস্তু কেমনে আল্লাহর রাস্তায় দিবেন আল্লাহ বলছেন আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত সে যে মেয়ে সন্তান দিচ্ছে এটা আল্লাহ আগে থেকেই জানে আর আশ্চর্য হওয়ার এখানে কিছু নাই আল্লাহ আগে থেকেই জানেন সে মেয়ে সন্তান দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম রাখলেন মারিয়াম তার দায়িত্ব দেওয়া হলো জাকারিয়া জাকারিয়া নবী খাদেমা করে দেওয়া হলো বাইতুল মাকদিসের বাইতুল মাকদিস ঝাড়ু দেওয়া পরিষ্কার করা দায়িত্ব তার খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী তাকে করা হলো দায়িত্বশীল কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা যখনই জাকারিয়া মারিয়ামের মিহরাবে প্রবেশ করে তখনই দেখে তার নিকটে অসময়ে রিজিক অসময়ের ফল অসময়ের আম অসময়ের জাম কাঁঠাল লিচু কমলা আপেল তখন সে বলে ইয়া মারিয়াম আন্না লাকে হাজা মারিয়াম অসময়ের এই খাবার কোথায় থেকে আসলো মারিয়াম বলছেন ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দিতে পারেন এই দৃশ্য দেখার পর জাকারিয়ার অন্তরে কামনা জাগলো আহ ইমরানকে যদি আল্লাহ এরকম একজন মেয়ে দিতে পারে যাকে আল্লাহ খাদ্য পাঠান আমাকে কি আল্লাহ এরকম একটা সন্তান দিতে পারেন না হুনালিকা দা জাকারিয়া রব্বা সাথে সাথে জাকারিয়া মেহরাবে দাঁড়িয়ে গেলেন সালাতের জন্য আল্লাহকে ডাকার জন্য আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম কি বলেন তো জাকারিয়ার মনে চাইলো একটা সন্তান জাকারিয়া সালাতে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে বলছেন আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি ওয়াস্তাআলার রাস শাইবা আমার চুল পেকে সাদা হয়ে গেছে ওমরাতি আকির আমার স্ত্রী বন্ধে আমার স্ত্রী আগে থেকেই বন্ধে যখন যুবক ছিলাম তখন আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ছিল আমার স্ত্রী বন্ধে ছিল সন্তান হয়নি আজ আরো বিপরীত আজ আমি বৃদ্ধ হয়ে গেছি চুল পেকে গেছে আজ আমারও সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই আবার আমার স্ত্রীও বন্ধে আবার আমার স্ত্রীও বৃদ্ধা সন্তান হওয়া এখন অসম্ভব অসম্ভব নয় কি বলেন কথা বলছেন না কেন অবশ্যই অসম্ভব নয় অবশ্যই অসম্ভব ওনার স্ত্রী বন্ধে আর ওনার চুল পেকে গেছে উনি হয়ে গেছেন বৃদ্ধ সন্তান জন্ম দেওয়া অসম্ভব হে আল্লাহ এই অসম্ভব জানার পরেও আমি তোমার নিকটে চাইছি যে তুমি আমাকে সন্তান দাও আমরা আলোচনা করছিলাম রিজিক কার হাতে আলোচনা শেষে আমরা এতটুকু স্পষ্ট করতে পেরেছি জি আপনারা হইচই না করে চুপচাপ বসেন আমরা আলোচনা থেকে স্পষ্ট করতে পেরেছি যে রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে এখন পরের প্রশ্ন রিজিক যখন আল্লাহর হাতে তাহলে আমি ঘরে বসে থাকবো না কেন
এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রিজিক যখন আল্লাহর হাতে তাহলে ঘরে কেন বসে থাকবো না? সব মানুষ কমন প্রশ্ন করে যে রিজিক যখন আমার ভাগ্যে লেখা আছে তাহলে আমি ঘরে বসে থাকবো। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলা, ওই আল্লাহ সেই আল্লাহ যিনি তোমাদেরকে পৃথিবীকে করে দিয়েছেন অধীনস্থ, তোমাদের জন্য পৃথিবীকে করে দিয়েছেন নত আবাদের জায়গা, তোমাদের জন্য পৃথিবীকে করে দিয়েছেন অধীনস্থ, তিনি সেই আল্লাহ। কেন অধীনস্থ করেছেন? ফামশু ফি মানাকিবিহা, তোমরা পৃথিবীতে বিচরণ করো আর পৃথিবীর রিজিক ভক্ষণ করো, এটা আল্লাহর নির্দেশ। তারা কায়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, হে দুনিয়ার মানুষ যখন সালাত শেষ হয়ে যায় তখন সালাত শেষে শুয়ে যেও না, সালাত শেষে ঘুমিয়ে পড়ো না, ফজরের সালাত শেষে কি করো না, ঘুমিয়ে পড়ো না, শুয়ে পড়ো না, যখন সালাত শেষ হয় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। কেন জমিনে ছড়িয়ে পড়বে? অবতাহু মিন ফাজলি, জমিনের প্রত্যেক ইঞ্চি জায়গাতে আল্লাহর রহমত আছে, আল্লাহর বরকত আছে, এই প্রত্যেক ইঞ্চি জায়গা থেকে আল্লাহর রহমত অনুসরণ করো, আল্লাহর বরকত অনুসরণ করো। এই একটা ইঞ্চি জায়গায় যদি আপনি একটা ধান বপন করেন গাছ হবে না হবে না? হবে। এক হাত জায়গায় যদি একটা আম গাছ লাগান হবে না হবে না? তাহলে জমিনের প্রত্যেক ইঞ্চি জায়গায় কি আছে? বরকত আছে। এই বরকত অনুসন্ধান করা প্রত্যেক মানুষের জরুরি জিম্মেদারি, জরুরি দায়িত্ব এবং কর্তব্য। যে করবে না সে আল্লাহর নিয়ামতের অবমূল্যায়ন করবে, আল্লাহর দয়াকে পা দিয়ে ধাক্কা দিবে, আল্লাহর অনুগ্রহকে পদদলিত করবে। একটা রিক্সা চালক ধামরাই বাজার, আমি বললাম এখান থেকে আমতলা বাজার বা পাঁচ গ্রাম যাব, সে যদি বলে না আমি যাব না, যেতে পারবো না, আমি ওই রিক্সাওয়ালার জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো দয়া ছিলাম, কি ছিলাম বলেন তো? সে আমাকে না নিয়ে কিসের অবমূল্যায়ন করলো? আল্লাহর রিজিকের অবমূল্যায়ন করলো, আল্লাহর দেওয়া দয়ার অবমূল্যায়ন করলো। একটা গাড়ির ড্রাইভারকে আমি কল দিলাম, ভাই আজকে যেতে হবে, সে বললো আমি আজকে শুয়ে আছি ঘুমিয়ে আছি যেতে পারবো না, সে কিসের অবমূল্যায়ন করলো বলেন তো? রিজিকের অবমূল্যায়ন করলো। আপনার জীবনে হালাল পন্থায় উপার্জন করতে পারবেন এমন একটা টাকাও কার দয়া? আল্লাহর দয়া। ওই একটা টাকা মনে করেন না যে আপনি এমনি পেয়ে গেছেন, আল্লাহ দয়া না করলে পাওয়ার সুযোগ তৈরি হতো না, আল্লাহ যখন দয়া দিয়ে পাওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে তখন আপনি কোন লাট সাহেব যে আল্লাহর ওই দয়া সংগ্রহ করবেন না? আল্লাহর ওই দয়া সংগ্রহ করা ইবাদত, নত হওয়া আল্লাহর সামনে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গোসল করছেন, স্বর্ণের বৃষ্টি হচ্ছে, গোসল ছেড়ে দিয়ে স্বর্ণ কুড়াতে গেছেন। দাউদকে আল্লাহ ধন সম্পদ অত কম দেননি যে গোসল ছেড়ে দিয়ে স্বর্ণ কুড়াতে হবে, এত ধন সম্পদ কম দেননি। দাউদ আলাইহিসসালাম কেন গেলেন? কোটি টাকার মালিক হলেও দাউদ সুলাইমান কোটি 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 টাকার মালিক হওয়ার পরও কার দয়ার ভিখারি? আল্লাহর দয়ার ভিখারি। দাউদ এটা আল্লাহকে দেখাতে চায় যে আল্লাহ আমি কোটি টাকার মালিক হয়েছি ঠিকই, কিন্তু যে এক টাকা পড়ে আছে ওই এক টাকার আমি ভিখারি, কেন ওই এক টাকা তোমার দয়া। এটাই হচ্ছে একজন মুসলমানের আবেগ এবং অনুভূতি। সুতরাং আপনি রিজিক আল্লাহর হাতে, কিন্তু রিজিক দয়া, তো রিজিক আপনি অনুসন্ধান করবেন কেন? আল্লাহর দয়া অনুসন্ধান করার জন্য। এবং ওই অনুসন্ধান করতে গিয়ে যা অর্জন করবেন তা আপনার টাকা নয়, তা সব কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহ কোরআনে কোন জায়গায় বলেনি যে আপনার টাকা দান করতে হবে? মিম্মা রাযাকনাহুম, আপনার পকেটে যে টাকা আছে ওটা আমি আল্লাহ দিয়েছি, আমার দেওয়া টাকা তুমি আল্লাহ আমার রাস্তায় ব্যয় করো। আল্লাহ কোথাও স্বীকার করেনি যে আপনার 10 বিঘা সম্পত্তির মালিক আপনি, ওটার আসল মালিক কে? আজ থেকে 500 বছর আগে আরেকজন ছিল, 500 বছর পরে আরেকজন হবে, কিন্তু আসল মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং রিজিক অনুসন্ধান করতে হবে, রিজিক অনুসন্ধান করা জরুরি দায়িত্ব ও কর্তব্য। আলোচনা আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, রিজিক বাড়বে কিভাবে?